দর্শকদের মুখে হাসি ফুটিয়েছিলেন যে মহান অভিনেতা চার্লি চ্যাপলিনের জীবনী। পরনে জরাজীর্ণ কোট টাই, গিলেঢালা মলিন প্যান্ট, মাথায় কালো রঙের ডার্বি হ্যাট, হাতে একটি ছড়ি, পায়ে পুরনো এক জোড়া বুট এবং ঠোঁটের উপর খাটো অথচ প্রশস্ত একটুখানি টুথব্রাশ বক্স, এই লোকটাকে কে না চেনে? তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় মূকাভিনেতা চার্লি চ্যাপলিন। এক শতাব্দীর পূর্বে তার অমর কাজগুলো আজকের দিনেও আমাদের বিনোদনের খোরাক যোগায়, আজও আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলে। বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা ও সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিদের তালিকা করা হলে নিঃসন্দেহে চার্লি চ্যাপলিনের নাম একদম উপরের দিকেই থাকবে। শৈশব শুরুটাই যেখানে সংগ্রাম দিয়ে। চার্লি চ্যাপলিনের প্রকৃত নাম চার্লস স্পেন্সার চ্যাপলিন, যদিও তাকে বিশ্বব্যাপী শার্লট, কার্লিটোস, দ্য লিটল ট্র্যাম্প, ভবঘুরে ইত্যাদি নামেও ডাকা হয়। তার জন্ম তারিখ ও জন্মস্থান নির্ভুলভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে ধারণা করা হয় তিনি 1889 সালের 16 এপ্রিল লন্ডনের ওয়ালওয়ার্থে জন্মগ্রহণ করেন। অবশ্য তার মৃত্যুর অনেক পর ব্রিটিশ গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এমন কোনো প্রমাণ মেলেনি যে চার্লি চ্যাপলিন ব্রিটেনেই জন্মগ্রহণ করেছেন। তার জন্মস্থান এমনকি ফ্রান্সও হতে পারে বলে অনুমান করা হয়। আবার 2011 সালে উদ্ধারকৃত একটি পুরনো চিঠিতে পাওয়া তথ্য মতে ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারের একটি ক্যারাভ্যানে তিনি ভূমিষ্ঠ হন। চার্লি চ্যাপলিনের বাবা ছিলেন চার্লস চ্যাপলিন সিনিয়র এবং তার মায়ের নাম হানা চ্যাপলিন। তারা দুজনই একাধারে মঞ্চে অভিনয় করতেন এবং পাশাপাশি গানও গাইতেন। চার্লি চ্যাপলিনের শৈশব কেটেছে চরম অভাব, অনটন ও নিদারুণ কষ্টের মাঝে। 12 বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বেই তিনি যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন, অনেক মানুষকে পুরো জীবদ্দশাতেও সেসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় না। তার বয়স 3 বছর হওয়ার পূর্বেই তার বাবা মা আলাদা বসবাস করা শুরু করেন, যদিও তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়নি। শিশু চ্যাপলিন তার মায়ের সাথে থাকতেন, সাথে ছিল তার সৎ বড় ভাই সিডনি চ্যাপলিন। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই তার মা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে মানসিক রোগ নিরাময় কেন্দ্রে ভর্তি হলে চ্যাপলিন অসহায় হয়ে পড়ে। তার ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্বে কেউ না থাকায় তাকে প্রাথমিকভাবে লন্ডনের একটি অনাথাশ্রমে এবং পরবর্তীকালে অসহায় ও দুস্থ শিশুদের জন্য তৈরি সেন্ট্রাল লন্ডন ডিস্ট্রিক্ট স্কুল এ পাঠানো হয়। তার বয়স তখন মাত্র 7 বছর। এভাবে প্রায় 2 বছর ঘরের বাইরে কাটানোর পর অল্প সময়ের জন্য চ্যাপলিন পুনরায় তার মায়ের দেখা পান, তবে সেটা বেশি দিনের জন্য নয়, কারণ তার মা তখনও সুস্থ হয়ে ওঠেননি। প্রকৃতপক্ষে চার্লি চ্যাপলিনের মাহানা চ্যাপলিন আর কোনোদিনই পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরপর চ্যাপলিনকে কিছুদিনের জন্য তার বাবার কাছে পাঠানো হয়, যিনি তখন ছিলেন মদ্যপ। সেখানে বেশি দিন তাই হয়নি বালক চ্যাপলিনের। বাবা মা দুজনের পেশায় মঞ্চের সাথে জড়িত হওয়ার সুবাদে চার্লি চ্যাপলিন নিজেও এদিকটায় চোখেন। অভাবের তাড়নায় ও মঞ্চে অভিনয় করার আগ্রহ থেকে মাত্র 8 বছর বয়সেই তিনি যুক্ত হন দাইট ল্যাঙ্কাশার ল্যাডস নামক একটি যাত্রা দলের সাথে, যার সদস্যরা সবাই ছিল অল্প বয়সী। মূলত এখান থেকেই তার কর্মজীবন শুরু হয় এবং প্রথম থেকেই বালক চার্লি চ্যাপলিনের মঞ্চাভিনয় দর্শক ও আয়োজকদের নজর কাড়তে শুরু করেন। এরপর চ্যাপলিন ছোটখাটো আরও নানা মঞ্চে নানা প্ল্যাটফর্মে অভিনয়ে অংশগ্রহণ করে সুনাম কুড়াতে থাকেন। ফলস্বরূপ তার পরবর্তী জীবনে তৎকালের কিছু নামকরা চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের সাথে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হন। শুরু হয় তার জীবনের নতুন ও কর্মব্যস্ত এক অধ্যায়। এরপর চার্লি চ্যাপলিন নামক এই দুঃখী বালকটিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, অন্তত অর্থ করির ব্যাপারে। পেশাগত জীবন, মাত্র 8 বছর বয়সে কর্মজীবনে প্রবেশ করে চ্যাপলিন যখন একের পর এক অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিচ্ছিলেন, তখনও তার আর্থিক দুর্দশা পুরোপুরি কাটেনি, কেবল কোনোরকম জীবিকা নির্বাহ করার মতো ব্যবস্থা হয়েছিল মাত্র। তাই তিনি হন্যে হয়ে কাজ খুঁজছিলেন। তিনি যেহেতু অভিনয় পছন্দ করতেন, তাই তার আকাঙ্ক্ষা ছিল অভিনয় সংক্রান্ত কোনো একটি পেশা বেছে নেওয়া। কর্মজীবনে প্রবেশের দীর্ঘদিন পর অনেক চড়াই উতরাই পেরিয়ে 1908 সালে তিনি সেরকম একটি সুযোগ পেয়ে যান। তার বয়স যখন 18 পেরিয়েছে, তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া প্রথম উল্লেখযোগ্য ঘটনাটি তখন ঘটে ডাকার্নো কোম্পানি তে তিনি যোগদান করেন। তখনকার দিনে ব্রিটেন এই স্বনামধন্য কোম্পানিটি হাস্যরসাত্মক নাটক তৈরি করত ও দেশ বিদেশের বিভিন্ন স্থানে সেগুলোর প্রদর্শনী করে বেড়াত। এই কোম্পানিতে যোগদান চ্যাপলিনকে একটি বড় সুযোগ এনে দেয় নিজেকে প্রমাণ করার ও বিশ্ববাসীর সামনে নিজেকে মেলে ধরার, যা তিনি ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন। তার অসাধারণ স্টেজ পারফরমেন্সে মুগ্ধ হয়ে 1910 সালে তাকে মঞ্চনাট্য প্রদর্শনীর জন্য যুক্তরাষ্ট্রে প্রেরণ করে ডাকার্নো কোম্পানি। প্রায় 2 বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে নিজের অসাধারণ অভিনয় প্রতিভা প্রদর্শন করার পর তিনি ইংল্যান্ড ফিরে আসেন।
তবে এর কয়েক মাস পরে আবারও যুক্তরাষ্ট্রে যেতে হয় তাকে। এবার ভাগ্য তার দিকে মুখ তুলে তাকালো। যুক্তরাষ্ট্রের একাধিক চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের চ্যাপলিনকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। অনেক ভেবেচিন্তে চ্যাপলিন কিস্টন স্টুডিওতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। তার সাপ্তাহিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল $150। এই স্টুডিওর অধীনেই তার প্রথম চলচ্চিত্র মেকিং এ লিভিং 1914 মুক্তি পায়, যার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন চ্যাপলিন নিজে। আমি বিশ্বাস করি, যেদিন আমি কোনো কাজ করব না সেদিনের রাতের খাবারটা আমার প্রাপ্য নয়। চার্লি চ্যাপলিন, চার্লি তার কাজকে ভালোবাসতেন। দিন দিন তার জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে তার পারিশ্রমিকের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগল। প্রথম 3 বছরে তার পারিশ্রমিক প্রায় 10 গুণের মতো বেড়ে যায়। চার্লি চ্যাপলিনের বিখ্যাত বেশভূষা দ্য লিটল ট্র্যাম্প বা ভব করে ছিল জগৎ বিখ্যাত। এই বেশভূষার সাহায্যে তিনি নিজেকে এক হাস্যকর চরিত্র হিসেবে ফুটিয়ে তুলতে পেরেছেন। এই চরিত্রটি একই সাথে আবার রাজকীয় ব্যক্তিত্ব প্রদর্শন করতে চায় সবখানে, তবে পদে পদে অপদস্থ হয়, যা তাকে আরো হাস্যকর করে তোলে। প্রথম দিকে তিনি অন্যান্য পরিচালকদের পরিচালনায় অভিনয় করলেও পরবর্তীতে পরিচালনার ভার নিজের হাতে তুলে নেন এবং স্বাধীনভাবে কাজ করার ইচ্ছা পোষণ করতে থাকেন। ফলস্বরূপ চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে তার পরবর্তী চুক্তিগুলো স্বাক্ষর করার সময় তিনি কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিতেন। পারিশ্রমিক, তিনি তার জনপ্রিয়তা সম্পর্কে সচেতন ছিলেন, তাই তিনি আশা করতেন ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো তার কাজের উপযুক্ত মূল্যায়ন করবে। পরিচালনার দায়িত্ব, তিনি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করতেন, তাই নিজেই পরিচালনার দায়িত্ব নিয়ে চুক্তিবদ্ধ হতেন। সময়, চার্লি চ্যাপলিন ছিলেন পারফেকশনিস্ট, কাজের গুণগত মান তার কাছে মুখ্য ছিল, সেজন্য তিনি তাড়াহুড়া না করার জন্য উপযুক্ত সময় চাইতেন। এসব শর্ত বজায় রেখে তিনি একের পর এক স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন মেয়াদে চুক্তিবদ্ধ হতে থাকলেন। তিনি কাউকে হতাশ করেননি, একের পর এক মাস্টারপিস তার হাত ধরে বের হতে লাগল। তিনি তখন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম। চ্যাপলিনের জনপ্রিয়তা ও তার কাজের গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়ার জন্য একটি তথ্য উল্লেখ করা যেতে পারে। তিনি মার্কিন চলচ্চিত্র জগতে প্রবেশের মাত্র 3 বছর পর 1916 সালে দ্য মিউচুয়াল ফিল্ম কর্পোরেশন এর সাথে একটি চুক্তি সম্পন্ন করেন, যার শর্ত হল চার্লি চ্যাপলিন নিজের ইচ্ছামতো 12টি চলচ্চিত্র তৈরি করে দেবেন এবং বিনিময়ে কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তৎকালীন মুদ্রায় বার্ষিক $670,000 মার্কিন ডলার করে পাবেন। তিনি 18 মাসে চুক্তির শর্ত পূরণ করেন এবং মিউচুয়াল কর্পোরেশনকে উপহার দেন 12টি মাস্টারপিস চলচ্চিত্র। এরপর তিনি ফার্স্ট ন্যাশনাল কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। তখন তাদের সহায়তায় নিজস্ব স্টুডিও তৈরি করেন চ্যাপলিন এবং আরও স্বাধীনভাবে কাজ করতে শুরু করেন। উল্লেখ্য, তার কাজের মান ও সময় দিন দিন বাড়তেই থাকে। একাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বাইরের কোনো কোম্পানির অধীনে তার করা সর্বশেষ কাজ। তিনি সহসাই অনুধাবন করলেন, সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার জন্য তিনি নিজেই একটি প্রতিষ্ঠানের গড়ে তুলতে পারেন এবং সে সামর্থ্য তার ছিল। অবশেষে 1919 সালের চার্লি চ্যাপলিন আরও কয়েকজন অংশীদারকে সাথে নিয়ে গড়ে তুলেন ইউনাইটেড আর্টিস্টস নামক চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান। তার পরবর্তী কাজগুলো এর অধীনেই হয়েছিল। সারা বিশ্বব্যাপী চার্লি চ্যাপলিনের জনপ্রিয়তা তখন তুঙ্গে ছিল। তার উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হল মেকিং এ লিভিং 1914, দ্য কিউর 1917, দ্য অ্যাডভেঞ্চারার 1917, এ ডগ শলাইড 1918, দ্য কিড 1921, দ্য গোল্ড রাশ 1925, দ্য সার্কাস 1928, সিটি লাইটস 1931, মডার্ন টাইমস 1936, দ্য গ্রেট ডিক্টেটর 1940। চার্লি চ্যাপলিনের চলচ্চিত্রগুলোর একটি অনন্য বৈশিষ্ট্য হল কয়েকটি ব্যতিক্রম বাদে তার বাকি সবগুলোই নির্বাক কমেডি চলচ্চিত্র। তিনি মূলত হাস্যরসাত্মক ঘরানার সিনেমা বানালেও পরবর্তীতে তার চলচ্চিত্রে অন্যান্য মাত্রা যেমন ট্র্যাজেডি, রোমান্স ইত্যাদি যোগ হতে থাকে। তিনি যখন আমেরিকা থেকে ফিরে পুনরায় ইউরোপে বসবাস শুরু করেন, তখন উপযুক্ত সুযোগ সুবিধার অভাবে বেশি সংখ্যক চলচ্চিত্র তৈরি করতে পারেননি। ইউরোপ চলে আসার পর তিনি মাত্র 2টি উল্লেখযোগ্য চলচ্চিত্রের কাজ সম্পন্ন করতে পেরেছিলেন, এক ইন নিউ ইয়র্ক ও একাউন্টেস ফর্ম হংকং। চার্লি চ্যাপলিনের একটি বিশেষ কৃতিত্ব হল তিনি অভিনয় শিল্পকে রাতারাতি থিয়েটারের মঞ্চ থেকে টেলিভিশনের পর্দায় নিয়ে এসে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখেন। এর জন্য তিনি বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছিলেন। নাটকীয় জীবনের শেষ ভাগ, একজন প্রতিভাবান ব্যক্তির প্রতিভা সাধারণত একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। একাধিক কাজে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে যান।
চার্লি চ্যাপলিন নিজে তার চলচ্চিত্র একাধারে পরিচালনা, অভিনয় ও অর্থায়ন করতেন এবং সেগুলোতে ব্যবহৃত গান বা সুর তিনি নিজেই রচনা করতেন। এই কাজগুলোর প্রত্যেকটিতে তিনি উন্নত রুচির পরিচয় দিয়েছেন। তার জীবনী থেকে আমরা একাগ্রতা, নিষ্ঠা ও অধ্যবসায়ের শিক্ষা পাই। প্রাচুর্য ও সফলতার শীর্ষে আরোহণ করেও তিনি তার শৈশবের স্মৃতিকে ভুলে যাননি। এজন্য প্রচুর অর্থবিত্তের মাঝে থেকেও তিনি বিলাসিতায় গা ভাসিয়ে দেননি। হাজার প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছেড়ে দেননি। জীবনকে তিনি ইতিবাচকভাবে নিয়েছেন, বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। এমনকি একটি জেলিফিশের কাছেও জীবন অনেক সুন্দর ও দারুণ একটা জিনিস। চার্লি চ্যাপলিন নিজের উপর তার এতই বিশ্বাস ছিল যে তিনি নিজের চলচ্চিত্রের যাবতীয় কাজ এককভাবে নিজেই সম্পাদন করে সেই চলচ্চিত্র সাফল্যমণ্ডিত করে দেখিয়েছেন। তিনি বহুবার উল্লেখ করেছেন, তার মা ই তার অনুপ্রেরণার উৎস। এর প্রমাণ চার্লি দিয়েছেন, আমেরিকায় যখন তিনি আর্থিক সচ্ছলতার দেখা পেলেন তখন তার মাকে ব্রিটেন থেকে আমেরিকায় নিয়ে যান। মায়ের মৃত্যুর আগ পর্যন্ত চার্লি চ্যাপলিন তাকে অপরিসীম মমতা ও যত্নে আগলে রেখেছিলেন, কোনো কষ্ট তাকে স্পর্শ করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে চলে আসার পর চার্লি চ্যাপলিন সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন। সেখানেই ১৯৭৭ সালের পরদিনে এই অবিস্মরণীয় মানুষটির মহাপ্রাণ ঘট।